হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাবলুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য চার নম্বর স্কুল রয়েছে হেয়ার স্কুল দুশো পঁচানব্বই নাম্বার পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগে বলছে যে পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্বর দিন হয় হবে অপশান নাম্বার বি চারই জুলাই নেক্সট প্রশ্ন বলছে যে একটা অধিবর্ষ হল হবে অপশান নাম্বার ডি দু সাল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিন নম্বর প্রশ্ন যে উত্তর গোলার্ধে নব্বই সরি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তর হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বিন্দু নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চার নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তনের সময় ঘরে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি তিনশো ষাট ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর উচ্চতা পৃথিবীর উচ্চতা ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ কমে নেক্সট প্রশ্ন পরেরটা বায়ুর চাপ মাপার একক হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ মিলিবার সব থেকে উঁচু হয় এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ পরবেষ্টিত মালুভূমি নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের উত্তরাংশ হলো সঠিক হবে অপশান নাম্বার বি লাভা সমভূমি নেক্সট প্রশ্ন বলছে নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ভাসমান পলি নেক্সট প্রশ্ন বলছে নিম্ন প্রবাহ নিম্ন প্রবাহে নদীর মূল কাজ হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সঞ্চয় ক্যাডমিয়াম দূষণে হয় কোন রোগ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ইতাই ইতাই নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বারো নম্বর প্রশ্ন জল ইউটিফিকেশনের কারণ হলো কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার এইট কৃষিজাত বর্জ্য নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অ্যাসিড বৃষ্টি বৃদ্ধি পায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি যানবাহন যানবাহন নির্গত ধোঁয়ার নেক্সট প্রশ্ন বলছে পরেরটা মাটি দূষণ ঘটায় না সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি জৈব সার আলস পর্বতের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদী হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি পো নেক্সট প্রশ্ন বলছে মরু অঞ্চলে পরিলক্ষিত হয় না এটা হবে অপশান নাম্বার সি ইউরোপে এরপর রয়েছে দেখো দুর্দাগের প্রশ্ন একেরটা বলছে দুই দ্বাগের একের শূন্যস্থান পূরণ করো একের প্রশ্ন বলছে যে মেরুবিত্ত অঞ্চলে সূর্য এটা হবে দিগ অন্তরে কি লিখবে বলছে থেকে পশ্চিম দিকে চলাচল করে এক একটা হলো দেখো দাঘিমা রেখা পরস্পর ড্যাশ হয় অসমান্তরাল হয় কি লিখবে অসমান্তরাল হয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরবেলা নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দ্রাঘী মাংস নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল মধ্যরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন পরেরটা পরের দুধের এক কথায় উত্তর দাও একটা বলছে কোনো কিছু সিদ্ধ হওয়ার সময় কোথায় হয় এই সরি কোনো কিছু সিদ্ধ হওয়ার সমস্যা কোথায় হয় লিখবে পার্বত্য অঞ্চলে নেক্সট প্রশ্ন বলছে সমচাপ রেখা কীভাবে মানচিত্রে দেখানো হয় লিখবে কালো আঁকা বাঁকা কালো আঁকা বাঁকা রেখা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কোন নিঃ প্রশ্নের স্থলভাগ এর বেশিরভাগ জায়গা থেকে জায়গায় কোন ভূমিরূপ প্রাধান্য দেখা যায় এটা হয় মালভূমি নেক্সট প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে দোয়াব বলে নেক্সট প্রশ্ন নদী কোন পাড়ে পলি সঞ্চয় ঘটে ঢালু পারে এবার সিএর দেখ ঠিক ভুল বলছে দেখো এক একটা জল দূষণের প্রধান কারণ ছিল এখানে দূষিত জল এটা শুদ্ধ হবে নেক্সট প্রশ্ন পয়েন্ট হচ্ছে নগরায়ণ ও কৃষিকাজের প্রভাবে মাটির দূষণের অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি এটাও শুদ্ধ হবে এবারে বলছে হিমবাহের সঞ্চয় কার্যে রুট শিল্প অঞ্চল সৃষ্টি হয়েছে এটাও শুদ্ধ হবে হল্যান্ড হলো পোল্ডার ভূমি সবচেয়ে বড় প্রকল্প এটা অশুদ্ধ হবে